আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। অনেকদিন ধরেই তো আমরা শুনছিলাম রিয়েলমি আমাদের মাঝে তাদের সবথেকে লোয়ার বাজেটের 5G স্মার্টফোন নিয়ে আসতে যাচ্ছে, আর যে স্মার্টফোনটির দাম হবে 8 থেকে 10 হাজার টাকার মধ্যে। আর এবার রিয়েলমি সত্যি সত্যি সেই স্মার্টফোনটি আমাদের মাঝে লঞ্চ করতে যাচ্ছে, আর এই স্মার্টফোনটির নাম হলো রিয়েলমি V21 5G। এই স্মার্টফোনটিতে থাকবে লোয়ার বাজেটের মধ্যেও সব দুর্দান্ত স্পেসিফিকেশন। তাই আজকের ভিডিওটি আপনাকে বলবো শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য। এই ভিডিওতে আলোচনা করব এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশন থাকবে, এই ফোনটির দাম কেমন হবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে, এবং এই ফোনটি কবে লঞ্চ হবে। তো এই সকল বিষয়ে এই ফোনটি সম্পর্কে জানতে আগ্রহী হলে আপনাকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য। আর মূল ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। চলুন তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই। অ্যাট ফার্স্ট আমরা এই ফোনটির লুক এবং ডিজাইন নিয়ে আলোচনা করব। এই ফোনটির ব্যাকসাইডে থাকছে প্লাস্টিক বডি এবং এই ফোনটির ফ্রন্টে থাকবে গরিলা গ্লাস 3-এর প্রোটেকশন, এবং এই ফোনটির ব্যাকসাইডে থাকবে ডুয়েল ক্যামেরা সেটআপ, এবং এই ফোনটির ফ্রন্টে থাকবে একটি পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা, এবং এই ফোনটির নিচের দিকে থাকবে USB টাইপ সি এবং স্পিকার। তবে এই ফোনটিতে ভালো একটি দিক হলো এই ফোনটিতে থাকছে 3.5 মিলিমিটারের একটি হেডফোন জ্যাক। তো এই ফোনটির লুক এবং ডিজাইন আমার কাছে ঠিকঠাকই লেগেছে। এবারে আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। এই ফোনটির ডিসপ্লে হিসেবে থাকবে একটি 6.52 ইঞ্চি মাপের একটি TFT HD প্লাস ডিসপ্লে। তবে আমার কাছে মনে হচ্ছে এখানে যদি একটি ফুল HD প্লাস ডিসপ্লে প্রোভাইড করতো রিয়েলমি, তাহলে এই ডিসপ্লেটি এই সেকশনে এই বাজেটের মধ্যে দুর্দান্ত হতো। কেননা এই ফোনটির যেহেতু দাম কম, তাই এখানে সুপার অ্যামোলেডের ডিসপ্লে ব্যবহার করেনি রিয়েলমি। এখানে কস্ট কাটিংয়ের জন্য এখানে আমার মনে হয় TFT প্লাস ডিসপ্লে ব্যবহার করেছে। আর বন্ধুরা, আপনাদের তো আগেই জানিয়েছি এই ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে থাকবে গরিলা গ্লাস 3-এর প্রোটেকশন। এবারে আলোচনা করবো এই ফোনটির মূল হাইলাইটেড সেকশন, এই ফোনটির পোস্টার সেকশন নিয়ে। এই ফোনটিতে পোস্টার হিসেবে থাকবে মিডিয়াটেকের ডায়মেনসিটি 720 প্রসেসর। এই পোস্টারটির পারফরমেন্স একবারে লোয়ার বাজেটের পোস্টার হিসেবে দুর্দান্ত। এই পোস্টারটি হলো একটি 5G পোস্টার। এই পোস্টারটি দিয়ে আপনি যে কোনো ধরনের গেম মোটামুটি ভালোই স্মুথলি প্লে করতে পারবেন। যেমন গেমিংয়ের ক্ষেত্রে ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটি, অ্যাসফল 9, এই সকল ধরনের হাই সেটিংসের গেম মোটামুটি স্মুথলি প্লে করতে পারবেন। তবে আমার মনে হয় আল্ট্রা সেটিংসে মুড়ে কোনোভাবেই প্লে করা যাবে না, যেহেতু এই পোস্টারটি একটি লোয়ার বাজেটের 5G পোস্টার। তবে লোয়ার বাজেটের 5G পোস্টার হলেও এই পোস্টারটির মোবাইলটির দাম অনুসারে ঠিকঠাক আছে বলে আমার কাছে মনে হয়েছে। কেননা সেম প্রসেসর দিয়ে অন্যান্য ব্র্যান্ডগুলো এই একই ফোনগুলো আমাদের কাছে প্রায় 15,000 টাকা প্লাস দাম রেখে থাকে। এবারে আসা যাক এই ফোনটির ক্যামেরা সেকশনে। এই ফোনটিতে ব্যাকসাইডে ক্যামেরা হিসেবে থাকবে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স থাকবে 13 মেগাপিক্সেলের, সাথে থাকবে একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। তো এই ফোনটির ব্যাকসাইডের ক্যামেরা সেকশন মোটামুটি হতে যাচ্ছে, কেননা দাম হিসাবে ঠিকঠাক আছে, আর যেহেতু এটি একটি 5G প্রসেসরের ফোন। এবার আসা যাক এই ফোনটির সেলফি ক্যামেরাতে। এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকবে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি মোটামুটি মানে ভালোই সেলফি তুলতে পারবেন বাজেটের মধ্যে। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল HD প্লাস ভিডিও রেকর্ডও করতে পারবেন। এবারে আসা যাক এই ফোনটির অপারেটিং সিস্টেমে। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েডের সবথেকে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 12, সাথে থাকবে রিয়েলমি UI। এই দুটির মিলিত কম্বিনেশনে আপনি এই ফোনটির UIতে ভালোই ফাস্ট পারফরমেন্স পেয়ে যাবেন বলে আশা করা যায়। এই ফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই সেন্সরটি বাজেটের মধ্যে মোটামুটি ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এই ফোনটিতে র্যাম রম হিসেবে থাকবে LPDDR4X র্যাম, সাথে থাকবে UFS 2.1 স্টোরেজ। এই দুটির মিলিত কম্বিনেশনও আপনি এই ফোনটির স্টোরেজ সেকশনেও দুর্দান্ত ফাস্ট পারফরমেন্স পেয়ে যাবেন বলে আশা করা যাচ্ছে এই বাজেটের মধ্যে। এবারে আসা যাক এই ফোনটির ব্যাটারি সেকশনে। এই ফোনটিতে ব্যাটারি হিসাবে থাকবে একটি 4890 mAh ব্যাটারি, সাথে থাকছে একটি 18W ফাস্ট চার্জার। এই ফোনটি 3টি র্যাম রম ভেরিয়েন্টে মার্কেটে লঞ্চ হবে। এর বেস ভেরিয়েন্টটি হবে 4/64 GB এবং টপ ভেরিয়েন্টটি হবে 8/256 GB। এবার আসা যাক এই ফোনটির দাম কেমন হবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে। এই ফোনটির দাম হবে ইন্ডিয়ান মার্কেটে 8 থেকে 8,500 রুপির মধ্যে এর বেস ভেরিয়েন্টটি। সেক্ষেত্রে এই ফোনটি যখন বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হবে, এই ফোনটির দাম হবে এর বেস ভেরিয়েন্টটি বাংলাদেশে 10,000 টাকার আশেপাশে। এই ফোনটি যদি রিয়েলমি এই দামে আমাদের মাঝে লঞ্চ করে তাহলে এই
এই ফোনটি হতে যাচ্ছে এবছরের লোয়ার বাজেটের একটি জাতীয় 5G স্মার্টফোন। এই ছিল রিয়েলমি V21 এই ফোনটির একটি রিভিউ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।